تتولى بهذا الزلزال ভূমিকম্পে অনেক বিড়ালই গুরুতর আহত বেশিরভাগই ঘরছাড়া কারো কারো পরিবারের সবাই মারা পড়েছে এই অসুস্থ আশ্রয়হীন বিড়ালদের উদ্ধার করে আমরা সুচিকিৎসা খাবার আর আশ্রয়ের ব্যবস্থা করছি গত প্রায় 10 দিন ধরে আমরা 33টিরও বেশি বিড়াল উদ্ধার করেছি এদের মধ্যে 8টির অবস্থা বেশ খারাপ মানুষদের উদ্ধারের পর থেকেই আমরা আহত প্রাণীদের সাহায্যে নেমে পড়ি ভূমিকম্পের ভয়াবহতায় আতঙ্কিত প্রাণীদের উদ্ধার করা বেশ কঠিন বিশেষ করে বিড়ালদের এরা অপরিচিতদের কাছে ভিড়তে দেয় না খাবার ও পানি দিয়ে আমরা কাছে যেতে চেষ্টা করি সক্ষমতা গড়তে অনেক ক্ষেত্রে কয়েক দিনও ব্যয় হয়েছে উদ্ধার হওয়া প্রাণীরা আশ্রয়কেন্দ্রে যেন তাদের ঘরের মতোই নিরাপদ বোধ করে সেটা আমি নিশ্চিত করতে চেষ্টা করি আমাদের পুরো দলটাই আপ্রাণ চেষ্টা করে অনেকগুলো কুকুর ও বিড়াল উদ্ধার করে এনেছে গুরুতর আহত কয়েকটি মারাও গেছে বেঁচে থাকাদের কারো চোখ নষ্ট হয়েছে কারো হাড় ভেঙেছে কারো নার্ভ সিস্টেমের ক্ষতি হয়েছে এই ক্লিনিক থেকে আমরা সাধ্যমতো তাদের চিকিৎসার চেষ্টা করে যাচ্ছি